লাল কাঁকড়া দেখে খাইছে তোরা বালুর মধ্যে গাড়ি আসতে হবে যখন জোয়ার আসে তখন ওরা মাছের পোনা টোনা লাল কাঁকড়া হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লাগায় আমরা দুই একটা ধরে দেখাবানি দুই একটা দিয়ে পানি গেলাবো হ্যাঁ হ্যাঁ এই কাঁকড়া লাল কাঁকড়া দেশে লাল কাঁকড়া কি পরিমাণ কাঁকড়া বন্ধু হাজার হাজার কোটি কোটি কাঁকড়া এখানে রেজুখাল আসলে এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে রেজুখাল হিমছড়ি থেকে একটু সামনে এসে স্টিল ব্রিজটা পার হয়ে হিমছড়ি থেকে পার হয়ে এসে সামনে একটা স্টিল ব্রিজ আছে বিডিআর চেকপোস্ট বিডিআর চেকপোস্টটা পার হয়ে যে স্টিল ব্রিজটা পার হয়ে বড় যে মোড়টা ওই বড় মোড়টার আছে রেজুখাল অর্থাৎ স্টিল ব্রিজ যেটা স্টিল ব্রিজটাই হচ্ছে রেজুখালের ব্রিজ ওই রেজুখালটাই আছে স্টিল ব্রিজের উপরে আপনারা যদি সালে লাল কাঁকড়া দেখতে চান তাহলে রেজুখাল ব্রিজে আসতেই হবে রেজুখাল ব্রিজে এখানে এসে আপনাদের লাল কাঁকড়া দেখতে হবে একটু বিকেল টাইমে আসলে আপনারা হাজার হাজার লাল কাঁকড়া দেখতে পারবেন লাল কাঁকড়া আমরা বলি যে অনেকে বলে যে লাল কাঁকড়া নাই এসে অনেক কথা বলে কিন্তু এই যে লাল কাঁকড়াগুলো দেখেন এই যে গর্তভিতে চলে যাচ্ছে আমি হাঁটতেছি আর ওদের কাছে যাচ্ছি লাল কাঁকড়াগুলো দেখেন আমি একটু জুম করে দেখাই এই যে এখানে কয়েকটা কাঁকড়া দেখেন একটা সাথে দুর্নীতি করছি বাকি সবগুলো চলে গেছে লাল কাঁকড়ার গর্তগুলো হাজারে হাজারে কোটি কোটি লাল কাঁকড়া রে ভাই এটাই কে বলে লাল কাঁকড়া দেশ সন্ধ্যা হয়ে গেছে হয়তো বা দেখাইতে পারবো কিনা জানি না লাল কাঁকড়া একটু সামনে যে এখানে অনেক কম রেজুখালের মুখে প্রচুর কাঁকড়া রেজুখালের মুখে প্রচুর লাল কাঁকড়া সবচেয়ে বড় বিষয় দু ছেলে নিয়ে আসলাম কিন্তু লাল কাঁকড়া দেখানোর জন্য কিন্তু আসলে লাল কাঁকড়া দেখাতে পারিনি আমি বুঝতে পারিনি আসলে রেজুখালে লাল কাঁকড়া আছে লাল কাঁকড়া খেলা অটো নিয়ে আসলাম সে মা তারি আমারে বলে যে বাস মালা লাল কাঁকড়া দেখা যায় না তা আপনারা আসলে এরকম কেউ ভুল করবেন অবশ্যই রেজুখালে আসলে আপনার লাল কাঁকড়া দেখতে পারবেন যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাল কাঁকড়ার দেশ রেজুখাল লাল কাঁকড়া এখানে যত দূর যাবেন রেজুখাল ওই সামনে একটা ইয়াদে আছে রেজুখাল এই রেজুখালের আসলেই আপনার লাল কাঁকড়া পাবেন রেজুখাল অতএব আপনার স্টিল ব্রিজ পার হতে হবে স্টিল ব্রিজ পার হয়ে পাই ডাইনিং যে বড় মোড়টা ওই মোড়ে এসে নেমে যাবেন নেমে ডান দিকে নেমে আসবেন ব্রিজে দেখবেন যে লাল কাঁকড়া ভরা মাই গড অসাম নিয়ে যে দুইটা একটা চলে গেছে আর একটা চলে যাচ্ছে অতএব আমি এই গর্তটা আবার খুলবো এই আল্লাহ
ভিতরে যায় দুইটা ঢুকছে, একটা ক্যাম ওই কাঁকড়া গুলো দেশি কাঁকড়া গুলো ভিতর তো ধরলে কামড়ায় না, কিন্তু এই কাঁকড়া গুলো হচ্ছে কামড়াতে পারে, ভিতর ধরলে কামড়ায়, অসাধারণ। ওরা মিস করলো কি পরিমাণ কাঁকড়া বন্ধু, দেখ প্রচুর কাঁকড়া। যারা বলেন যে কক্সবাজার আসলে আসলে কাঁকড়া দেখা যায় না, না এটা এখানে থাকলে কত তো ঢুকে যাবে। আর একটা জিনিস বন্ধু, এর গর্ত ছিল অন্য কোনো গর্ত ঢুকলো না, এত দাপড়ালাম না এক গর্ত ঢুকতে পারতো কিন্তু ঢুকলো না। যা বন্ধু, না এটা গর্ত আছে, আবার কার গর্ত ঢুকে দেবো, ওর জোর আছে, সামনে ঢুকবো, এখানে পরিষ্কার জায়গায় আমরা দিব যাতে গর্ত ঢুকতে না পারে। চতুর, হ্যালো, হ্যাঁ দেশ দেখার মতন উপায় নাই, হ্যাঁ জনসন, হ্যাঁ আমাদের প্যানেল যদি লাগে তাহলে আমি কথা বলতেছি, কথা বলে জানাচ্ছি।